আমরা আমাদের বাড়িতে একটা সাপ ধরেছি, বলো ওকে। হ্যাঁ, সিন্ধুকে বন্ধ করে এসেছি, চলো আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু দেখি তোরা দুজন কোন সাপ ধরে নিয়ে এসেছিস। আরে রাঘব, তুই এখানে কি করছিস? হেই এমএম, বড় মা, আমি যাচ্ছি জঙ্গলের মাঝখানে আমার এক্সোটিক ফটোশুট করার, কোনো কাজ থাকলে বলো। কাজ না তো, আমার কোনো কাজ নেই। বাই। এসো আমি দেখাচ্ছি। তোদের দুজনের মাথাটাই খারাপ হয়ে গেছে। সিন্ধুকে সাপ আছে? কোথায় আছে সাপ? সিন্ধুক তো খালি। সত্যি বাবা, শুনেছি লোকেরা ঘুমের ঘরে হাঁটে, কিন্তু তোরা তো দেখছি ঘুমের ঘরে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাস। আরে এখানেই তো ছিল, আমি নিজে হাতে রেখেছিলাম সাপটাকে। আচ্ছা কোথায় আছে? সিন্ধুক তো খালি। তোদের দুজনের মনে রাখা উচিত যে এখানে আমি থাকি, আর আমি থাকতে এ বাড়িতে অন্য কোনো সাপ ঢুকতেই পারবে না। সাপ তো এসেছিল বড় মা, আর এই সিন্ধুকেই ছিল। আমি সিন্ধুকটা খুলে দিয়েছিলাম, ওকে বেরিয়ে যেতে সাহায্য করেছিলাম। যদি আমি এমনটা না করতাম, ওই সাপটা তোমাকে কামড়ে দিত তাহলে? না না না, সেই জন্য আমি ওটাকে ছেড়ে দিলাম। থ্যাঙ্ক গড, আজকে তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি কোনো মতে। এত বড় বিপদ থেকে বেঁচেছি। আরিয়ান দিদিকে নিয়ে যাচ্ছে কোথায়? ব্যাপারটা সুবিধার নয়। চল প্রগতি, চল। আরে ভাই ভাই, এই সুন্দর একটা রাতে এরকম একটা সুন্দর ফুলকে দেখে আর কত অপেক্ষা করব ভাই। ভাই আগে একটু জ্ঞানে তো ফিরতে দে, একটু স্ট্রাগল করতে দে, একটু চিৎকার চেঁচামেচি করতে দে, তবে না মজা, নাহলে কি করে হবে? জঙ্গলে মঙ্গল। তোমরা আমাকে এখানে কেন? হে মহাদেব, ওরা দিদিকে নিয়ে কোথায় গেছে? হে মহাদেব, আমার কাছে তো নাগিনের সম্পূর্ণ শক্তি নেই, নয়তো আমার চোখ বন্ধ করে দিদি কোথায় আছে জানতে পারতাম। এবার আপনি আপনার তৃতীয় নয়ন দিয়ে সংকেত দিন যে দিদি কোথায় আছে। এটা তো গাড়ির চাকার চিহ্ন, এগুলো তো জঙ্গলের দিকে গেছে। তার মানে ওরা সবাই দিদিকে জঙ্গলের ভেতরে নিয়ে গেছে। দৌড়াও মামুনি, দৌড়াও, জঙ্গলে কতদূর পালিয়ে যাবে? চল 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 চল। এটা তো দিদির গলা, কিন্তু দিদি কোথায় আছে, কোথা থেকে আসছে এই শব্দ? কেউ আছে? তোমরা
এতজন ছেলে মিলে একা একটা মেয়েকে গভীর জঙ্গলে এনে তার সাথে অসভ্যতা করছো? এটা পাপ, আর তোমরা সবাই এই পৃথিবীর বুকে অভিশাপ। তোমরা যে পাপ করেছো এর শাস্তি তোমাদের পেতেই হবে। কটা রাবণকে মারব, কটা লঙ্কাতে আগুন লাগাব। প্রত্যেকটা বাড়িতে আছে রাবণ, প্রত্যেকের ভেতরে আছে রাবণ, প্রত্যেকটা বাড়ি হলো লঙ্কা। এতগুলো রাম কোত্থেকে আনব? রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাদেব এই পৃথিবীতে আবির্ভূত হতে পারবেন না, তাই তিনি আমাকে পাঠিয়েছেন, তার দূতকে, এই নাগিনকে। আজকের দিনে এই পৃথিবীতে নাগিনের অস্তিত্ব আছে? আই কান্ট বিলিভ দ্যাট। আমি একটা ভিডিও করে নিই, এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর আমি হয়ে যাব ফেমাস। না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাদের যেতে দাও, যেতে দাও আমায় প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও, আমি কখনো করব না। এই মেয়েটা যখন তোমাদের ছেড়ে দেওয়ার কথা বলেছিল, তোমরা ছেড়ে দিয়েছিলে ওকে? নয়তো, তাহলে এবার যা করেছো তেমন ফলটাও ভোগো। বেঁচে থাকার যোগ্য নও তোমরা, মরো এবার। জীবিত অবস্থায় কবর দিলে কেমন লাগে দেখো, তবেই তোমরা বুঝবে ভয় কাকে বলে। নাও মরো। তুমিও এদের মতোই একটা পাপী, এদের পাপের সমান অংশীদার তুমিও, তাই এবার নিজের দুর্ভাগ্যকে ভোগো। না না না, আই এম সো সরি, আই এম সরি, আমাকে এবারের মতন যেতে দাও প্লিজ, আর কোনোদিন এরকম ভুল করবো না প্লিজ। তোমাকে ছেড়ে দিলে তুমি আরো অনেক মেয়ের জীবন নষ্ট করবে, তার থেকে এটাই ভালো হবে যে আমি তোমাকে শেষ করে দিই। আমাকে ছেড়ে দাও। আমি এবার তোমাকে ছোবল মেরেছি, আমার বিষ তোমার শরীরে ছড়িয়ে পড়বে, এবার এই বিষের জ্বালা তোমাকে তিল তিল করে মারবে। আর যে হাত দিয়ে তুমি এই পাপ করেছ, আর যে পা দুটো দিয়ে এই পাপের রাস্তায় হেঁটেছ, আজ তোমার এই শরীর তোমার বসে থাকবে না, তোমার থাকা না থাকা দুই সমান। ব্যাস, জীবন তো লাশের মতো ছটফট করবে, আগে আমি তোমায় কষ্ট দেব, তারপর মারব। দিদি, দিদি তুই ঠিক আছিস তো? দিদি প্রগতি, প্রগতি, দিদি তুই কাঁদিস না, তুই ভয় পাস না। যে ছেলেগুলো তোকে এখানে নিয়ে এসেছিল তোর সাথে নোংরামি করছিল, ওরা ওদের কর্মের ফল পেয়েছে, এবার ওরা শুধু তোকে কেন, কোনো মেয়েকেই আর জ্বালাতন করতে পারবে না। তুই তুই ওদের শাস্তি দিয়েছিস মানে? হ্যাঁ, ওই মানে বলতে চাইছি আমি ওদের পুলিশের নামে হুমকি দেওয়াতে ওরা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। তুই তুই ওদের কথা বাদ দে না, তুই ওঠ।
আমার সাথে চ। আমি কাউকে ভয় পাই না, তুই দেখে নিস আমি চট করে যাবো আর ফোনটা নিয়ে এক্ষুনি চলে আসবো। সাবধানে যাবি, তাড়াতাড়ি ফিরে আয়। এখানেই কোথাও আছে আমার ফোনটা, এখানেই তো এসেছিলাম আমি। ওই যে ওখানে। এই রোমান্টিক গানেই জঙ্গলে রিয়ানা, এই ফটোশুটের দরকার ছিল নাকি? অবশ্যই দরকার ছিল। I understand যে pre-wedding photoshoot, কিন্তু এটা তো pre-engagement photoshoot। তুমি জঙ্গলটাই পেলে photoshoot করানোর জন্য, তাও আবার এই মাঝরাতে, কতটা নিঝুম আর dangerous। I know, but you know না, I'm a to be hubby, my baby। আমি নেচারকে কতটা ভালোবাসি। I just love জঙ্গল। আর জঙ্গল হলো আমার ফেভারিট, সো জঙ্গল থেকে ভালো লোকেশন আর হতেই পারে না। I just got an idea. Hey, Ruby, wait. আমাদের যে next photoটা তুলবে, you remember আমি কিছু fireflies নিয়ে এসেছিলাম? তার মানে হলো জোনাকি? Yes. Okay, জোনাকি fireflies ওই একই হলো। ওগুলো না আমাদের চারিদিক থেকে উড়িয়ে দেবে। You know, picture গুলো super বাসবে। Let's do that, okay? Okay. Titanic pose, একদম। বলে নাকি জঙ্গল ভালোবাসে। এদিকে loud music বাজিয়ে সবাইকে বিরক্ত করছে। কিছু বললে তো? না, কিছু বলিনি। স্মাইল। তাহলে বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলের পার্টি হচ্ছে এই জঙ্গলে। সত্যি বাবা, এই বড়লোকরাও না বাড়ি শুধু নয় প্রকৃতিকেও বাদ দেয় না। দেখে মনে হচ্ছে যেন ওর পুরনো কোন স্মৃতি মনে পড়ছে, যা ওকে হন্ট করছে। রাঘবের কি হলো? প্রার্থনা পালাও এখান থেকে। তোমার শেষ নাগে এই পৃথিবীতে আবার জন্ম নিয়েছে প্রগতি। প্রার্থনা যাও এখান থেকে। প্রার্থনা পালাও। প্রার্থনা কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।